বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইতি করিম ব্লগ। আজকে একটা নুডলসের রেসিপি নিয়ে হাজির হলাম। নুডলসের কাপড়া, এখানে আমি কিছু পেঁয়াজ কাঁচামরিচ কুচি করে দিয়েছি আর দিয়ে দিলাম 4-5 চামচের মতো কর্নফ্লোয়ার। এটা দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে সুন্দর করে মাখবো, দুটা ডিম দিয়ে এবং মশলা দিয়ে ভালো করে এই জিনিসটা হাতের সাহায্যে মাখবো। চামচ দিয়ে মাখলে এটা হাতের মতো হবে না, কারণ এই জিনিসটা মাখতে গেলে আঠালো হবে, আর আঠালো হতে হলে হাতে এটা ভালো করে হাতের সাহায্য ভালো করে মাখতে হবে। যত ভালো করে মাখবেন ভালো হবে মরিচের পাপড়াটা। আমি স্বাদ অনুযায়ী কিছু লবণ দিলাম, আপনারা স্বাদ অনুযায়ী দিবেন। নুডলসের মশলাটা দিয়ে ভালো করে একটু মাখতে হবে। গলার সমস্যা, গলার কথা বলতে সমস্যা হইতেছে, দিয়ে আমি মশলাটা ভালো করে মাখাই নিব। মাখাই নিয়ে তারপরে আমি নুডলসগুলো দিয়ে দিব। নুডলসগুলো দিয়ে আবার ভালো করে হাতের সাহায্যে আবার মাখবো, মেখে হাতের সাহায্যে ভালো করে মেখে দিলাম। দেখে আপনারা দেখে মাখা হয়ে গেল। আমার যখন তেলটা একটু গরম হয়ে যাবে তখন হাতের শেপ মানে ভালো করে একটা শেপ দিয়ে দিয়ে দিলাম গরম তেলের মধ্যে। এভাবে আপনারা ভেজে খাবেন, ভালো লাগবে। বাচ্চারা সবসময় এক জিনিস পছন্দ করে না, বা নুডলসের অনেক ধরনের আইটেম করে দিলে নুডলসই থাকবে। নতুন নতুন নুডলসের আইটেম করে দিলে বাচ্চারা তখন খাইতে চাইবে। দিয়ে দিলাম তেলের মধ্যে একটু ভালো করে মসমস করে ভেজে নিব। আমার এই চ্যানেলটাকে যদি আপনাদের ভালো লাগে থাকে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপনারা পাওয়ার জন্য। এটা যত ভালো করে ভাজবেন, একটু সময় নিয়ে ভাজতে হয়, যত সময় নিয়ে ভাজবেন তত খেতে অনেক মজা লাগে। বিকেলবেলা চায়ের সাথে এটা খেতে খুব মজা লাগে। এটা ছিল বিকেলের নাস্তা, আর বৃষ্টি হলে তো কোনো কথাই না। অনেক মজা ছিল, আমার হয়ে গেল মজা। নুডলসের পাপড়া আবারও বললাম, আমার এই চ্যানেলটাকে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনাদের কমেন্ট করে জানাবেন আমি কেমন নাস্তাগুলো তৈরি করেছি। আপনারা যখন কমেন্ট করেন আমাকে ভালো লাগে, আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করে, কারণ আমরা সবাই সবারই পাশে থাকব, সবাই আমরা ভালোটাই চাইব, সবারই ভালো চাইব। যার যে ভালো চায় আল্লাহ তার ভালো চান। দেখেন হয়ে গেল, আপনারা থাকুন, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এই তো আমরা শেষ করছি, আল্লাহ হাফিজ।